নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে আজ তৈরি করবো রুই মাছের ঝোল এটা খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি বানানো যায় এইভাবে একবার রুই মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্যে চারটে রুই মাছের পিস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য এক সাইড করে রেখে দেবো যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে সমস্ত মাছগুলোকে করার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে দুবার তিনবার এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন সমস্ত মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন একটা মশলা পেস্ট তৈরি করে নেব এর জন্য একটা মিক্সির চার নিয়েছি তার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি কয়েকটা আদার টুকরো দিয়েছি আর হাফ চামচের থেকে অল্প কম গোটা চিড়ে আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়ে এক সাইড করে রেখে দিলাম এবার কড়াতে কিছুটা তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচের থেকে একটু কম গোটা চিরে ফোড়ন তেল লালচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার পাত্রটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতো ব্যবহার করবেন আর দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিছুটা কষানো হয়ে এসছে এই পর্যায়ে একটা টমেটো কুচি আবার দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আরও মোটামুটি এক মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব এক মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে রুই মাছের ঝোল বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে ধন্যবাদ